নারী পুরুষের মধ্যে অবাক করা কয়েকটি মানসিক পার্থক্য। লজ্জা নারীর ভূষণই হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সব কিছুর আড়ালে থেকে যাবে সে। বর্তমান যুগে নারী পুরুষের বিভেদ করা শিক্ষাহীনতারই পরিচয়। নারী পুরুষের শারীরিক গঠনে পার্থক্য থাকলেও সে কোন পরিবেশে বেড়ে উঠছে তার উপরেই নির্ভর করে তার মানসিকতা। নারী ও পুরুষের মধ্যে কয়েকটি পার্থক্য রয়েছে যা সম্পূর্ণভাবে মানসিক। মনোবিদদের ব্যাখ্যা অনুযায়ী ছেলে ও মেয়ের ব্রেনের কাজ কারবারের ওপরেই মানসিক এই বিভেদ ঘটে। আমাদের আজকের এই প্রতিবেদন অনুযায়ী নারী পুরুষের মধ্যে 10টি মানসিক পার্থক্য রয়েছে। 1 নম্বর, পুরুষদের ব্রেন স্বাভাবিকভাবে অঙ্ক কষতে পছন্দ করে, নারীরা পছন্দ করেন ভাষা। 2, মেয়েরা ঝগড়া করলেও সচরাচর মারামারি করে না, কিন্তু পুরুষদের ক্ষেত্রে প্রাধান্য পায় সেটাই। 3, কোনো সিদ্ধান্ত নিতে গেলে আবেগে প্রাধান্য দেয় না পুরুষরা, কিন্তু নারীরা আনুষাঙ্গিক অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নেয়। 4, মজার কিছু হলে পুরুষরা হাসেন, কিন্তু নারীরা হাসেন যখন তারা মনে করেন হাসবেন। 5, পুরুষদের কাছে তাদের গাড়ি অত্যন্ত প্রিয় বস্তু হয়, তাই পরিষ্কার রাখতে পছন্দ করে, কিন্তু নারীরা মনে করে গাড়ি পরিষ্কার করা আর জুতার তলা পরিষ্কার করা একই ব্যাপার। 6, আবেগ জড়িত ঘটনার কথা পুরুষদের তুলনায় বেশি মনে করেন নারীরা। 7, জীবনে স্ট্রেস বাড়লে পুরুষদের শারীরিক চাহিদা বাড়ে, যা একেবারে উল্টো মেয়েদের ক্ষেত্রে। 8, মানসিক বিচার করার ক্ষমতা পুরুষদের তুলনায় অনেকটা বেশি হয় মেয়েদের। একজন নারীর প্রতি আকৃষ্ট হওয়ার প্রথম কারণ তার সৌন্দর্য। অন্যদিকে সৌন্দর্য বিশেষ আকর্ষণ করে না মহিলাদের। 10, সমস্যার কথা সাধারণত কারোর সঙ্গে আলোচনা না করেই মেটানোর চেষ্টা করে ছেলেরা, কিন্তু মেয়েরা তা আলোচনা না করতে পারলে বেশি সমস্যায় পড়েন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।